মৌলভীবাজারের গ্রাহকদের সুবিধার্থে পুবালি ব্যাংক লিমিটেডের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। শহরের শ্রীমঙ্গল সড়কের লাইফ লাইন হাসপাতালের পাশে এর উদ্বোধন করেন পুবালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জিএম আবুল এইচ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী, এজিএম ডক্টর মোহাম্মদ আবু তাহের ও সাউথ লিমিসিলেটের স্বত্বাধিকারী হাসিফ হোসেন খান জামানসহ অনেকে। অনুষ্ঠানে পরিচালনা করেন পুবালি ব্যাংক লিমিটেডের জেলা শাখার ম্যানেজার বাবুল চন্দ্র দাস।